आज আমরা আলোচনা করব করোনার টিকা নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোভ্যাক্সিন কোভিশিল্ডেই কি দেওয়া হবে নাকি নতুন টিকাও আসবে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন। করোনার 18 থেকে 19টি নতুন প্রতিষেধক ভারতে ছাড়পত্র পেতে চলেছে। টিকাগুলি মানব শরীরে প্রয়োগের বিভিন্ন পর্যায়ে রয়েছে, সেই গবেষণার ফলাফল পর্যালোচনা করে ছাড়পত্র দেবে বিশেষজ্ঞ কমিটি। ভ্যাকসিন নিলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? অন্যান্য টিকার মতোই ইনজেকশন দেওয়ার জায়গাটি লাল হয়ে ফুলে যেতে পারে, সামান্য ব্যথা, চুলকানি সহ গা হাতে পায়ে ব্যথা, সামান্য জ্বর আসা বা জ্বর জ্বর ভাব, ক্লান্তি অথবা শীত, মাথা ধরা বিরল নয়। পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে মনিটরিং কিভাবে হবে? টিকা কেন্দ্রে পর্যবেক্ষণে থাকাকালীন সমস্যা দেখা গেলে উপস্থিত চিকিৎসক ব্যবস্থা নেন। পরে সমস্যা দেখা দিলে ওই টিকা কেন্দ্রেই যোগাযোগ করতে পারে হবে। সমস্যা তেমন গুরুতর না হলে কোভিশিল্ড প্রাপকরা +91 1800 1200 124 টোল ফ্রি নম্বরে ফোন কিংবা তাদের ইমেল করতে পারে। কোভ্যাক্সিন প্রাপকদের এ ব্যাপারে রিপোর্ট করার জন্য একটি ডেইলি হেলথ ডায়েরি দেওয়া হবে। ভারত বায়োটেক অথবা ICMR ও প্রাপকের সঙ্গে যোগাযোগ রাখেন। আমার বয়স 55 বছর। মাস 8 আগে ম্যালেরিয়া হয়েছিল। টিকা নিতে কোনো অসুবিধা নেই তো? কটা ডোজ নিতে হবে? না, কোনো অসুবিধা নেই, সকলকেই টিকার 2টি ডোজ নিতে হবে। হাঁপানির জন্য ইনহেলার নেওয়ার অভ্যাস থাকলে কি টিকা নেওয়া কোনো বিধিনিষেধ আছে? না, বরং আপনার আরও বেশি দরকার টিকা। ষাটোর্ধরা ও তাদের পরিবারের অন্য সদস্যরা কবে, কোথায়, কিভাবে ভ্যাকসিন পাবেন? 55 এবং 50 কম কোমরবিডিটি যুক্ত ব্যক্তিদের নামে তালিকা তৈরি করেছে স্থানীয় পৌরসভা ও পঞ্চায়েত। সেই তালিকা অনুযায়ী টিকা দেওয়া হবে। মার্চ থেকে মিলবে টিকা। তবে পরিবারের অন্য সদস্যদের বা 50 কম কোমরবিডিটি নেই যাদের, তাদের ব্যাপার এখনও কিছু জানানো হয়নি সরকারের তরফে। 70-এর ঊর্ধ্বে সত্তরদের জন্য কোন কোন ভ্যাকসিন বাছা ভালো? ভ্যাকসিন বেছে নেওয়ার বিকল্প এখন নেই। নির্দিষ্ট ব্র্যান্ডের ভ্যাকসিনটি নিতে আপত্তি থাকলে টিকা কেন্দ্রে তা জানিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার টিকা পাওয়ার সুযোগ আর থাকবে না। 70-এর ঊর্ধ্বের জন্য কোভিশিল্ড ও কোভ্যাক্সিন 2টি টিকার ক্ষেত্রেই দেখা গিয়েছে পার্শ্ব ও বিরূপ প্রতিক্রিয়া খুবই নগণ্য এবং কার্যকারিতা একই রকম। শিশু ও বয়স্কদের জন্য কোন টিকা কতটা নিরাপদ? বয়স্কদের জন্য 2টি টিকারই সুরক্ষা ও কার্যকারিতা বেশ ভদ্রস্থ। তবে শিশুদের ক্ষেত্রে ক্লিনিক্যাল ট্রায়াল এখনও চলছে বলে ফলাফল অজানা। তাই আপাতত অনূর্ধ্ব 18-দের টিকা দেওয়া হচ্ছে না। আশা কয়েক মাসের মধ্যেই ট্রায়ালের ফলাফল জানা যাবে। কোভ্যাক্সিন ও কোভিশিল্ড দুটোই কি সমান নিরাপদ? হ্যাঁ, 2টি টিকায় 100% সুরক্ষিত বলে জানা গিয়েছে ক্লিনিক্যাল ট্রায়ালে। দীর্ঘদিন ধরে থাইরয়েডের ওষুধ খেলে কিংবা ডায়াবেটিস ও অ্যালার্জির সমস্যা থাকলে কি ভ্যাকসিন নেওয়া যায়? থাইরয়েড কিংবা ডায়াবেটিসে অসুবিধা নেই, তবে অ্যালার্জির ব্যাপারটা ভালো করে না বুঝে মন্তব্য করা মুশকিল। কেননা অ্যালার্জি কথাটা আমরা অনেক সময় যথার্থ অর্থ বুঝে ব্যবহার করি না। অধিকাংশেরই কিছু না কিছুতে কম বেশি অ্যালার্জি থাকে। খুব সাংঘাতিক অ্যালার্জির অ্যানাফাইল্যাক্টিক রিয়াকশন ইতিহাস থাকলে কিংবা সেই কারণে হাসপাতালে ভর্তি হওয়ার নজির থাকলে টিকা কেন্দ্রের চিকিৎসকের সঙ্গে বিষয়টি ভালো করে আলোচনা না করে টিকা নেবেন না। বয়স 28, ইউরিক অ্যাসিড বেশি থাকলে টিকা নেওয়ার কোনো সমস্যা নেই। হার্টের অসুখ থাকলে এবং এনজিওপ্লাস্টি কিংবা বাইপাস সার্জারি হয়ে গেলেও কি টিকা নেওয়া যাবে? নিশ্চিন্তে নিতে পারেন। বস্তুত আপনার অবশ্যই টিকা নেওয়া উচিত। বাইপাস বা অ্যাঞ্জিওপ্লাস্টির পরে অ্যান্টিপ্লেলেট ওষুধ চলে প্রায় সকলেরই, তাতেও টিকা নিতে সমস্যা নেই। ওষুধগুলো বন্ধ করারও প্রয়োজন নেই। মার্চ থেকে তো 50 ঊর্ধ্বে টিকাকরণ শুরু হচ্ছে। কিভাবে আগে পেতে পারি ভ্যাকসিন? কোউইন অ্যাপ তো খুলতে পারছি না। কোউইন অ্যাপ এখনও সাধারণের জন্য উন্মুক্ত হয়নি। স্থানীয় পুর কর্তৃপক্ষ 50 ঊর্ধ্বের জন্য টিকা নেওয়ার স্লট বুক করবেন আপনার হয়ে। অ্যাপটি র্যান্ডমলি বাছে প্রাপককে আগে নেওয়ার সুবিধা কিংবা দিনক্ষণ বাছাই করার বিকল্প নেই। স্থানীয় ওয়ার্ড অফিস, ওয়ার্ড ক্লিনিক্যাল নাম নথিভুক্ত হবে, তার আগে পৌরসভা জানিয়ে দেবে। কোভিশিল্ড আর কোভ্যাক্সিন কি একইভাবে কাজ করে? মূল কাজটা একই, সেটা হলো শরীরকে করোনা প্রতিরোধের উপযুক্ত করে তোলা। তবে দুটি ভ্যাকসিনের কার্যপদ্ধতি মানে ইমিউনিটি গড়ে তোলার প্রক্রিয়া আলাদা। কোভিশিল্ডে মডিফায়েড অ্যাডিনো ভাইরাসের স্পাইক প্রোটিনটি শুধুমাত্র ব্যবহার করা হয়, আর কোভ্যাক্সিনে ব্যবহার করা হয় মৃত করোনা ভাইরাস। দুটি ভ্যাকসিনেই শরীরে সংক্রমণ ঘটায় না, ফলে করোনার অনুরূপ স্পাইক প্রোটিনটি কিংবা মৃত করোনা ভাইরাসকে চিনে নিয়ে তার প্রতিক্রিয়ায় শরীরে করোনার ইমিউনিটি তৈরি হয়। সেই ইমিউনিটি কাজে লাগে আসল সংক্রমণের সময়ে। করোনার ভ্যাকসিনের কার্যকারিতা মানুষের শরীরে কতদিন টিকে থাকবে। ভ্যাকসিনগুলি যেহেতু বয়সে নবীন, তাই এর কার্যকারিতা কতদিন নিশ্চিতভাবে বলার সময় এখনও আসেনি, কারণ পর্যাপ্ত পর্যবেক্ষণের সময়টাই এখন মেলেনি, তার জন্য দরকার। তবে সম্প্রতি অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি ChAdOx1 ভ্যাকসিনের ট্রায়াল সম্পর্কিত যে গবেষণাপত্র বেরিয়েছে লেসেন্টে, তাতে 8 মাস দাবি করা হয়েছে। 6 মাস যে ভ্যাকসিনের কার্যকারিতা থাকবেই তা বলাই যায়। টিকা কি বিনামূল্যে পাবে সাধারণ মানুষ? দেশবাসীর বিনামূল্যে টাকা পাওয়ার প্রশ্নে হর্ষবর্ধন বলেছেন, এখনও সিদ্ধান্ত হয়নি, সরকার উপযুক্ত সিদ্ধান্ত নেবেন। প্রতিষেধক প্রশ্নে সরকারের টাকার অভাব হবে না, তবে কেন্দ্রীয় সরকার প্রথম ও দ্বিতীয় পর্যায়ে 30 কোটি মানুষকে যে নির্খরচায় টিকা দেবে তা ইতিমধ্যে ঘোষিত। একই নিয়ম প্রযোজ্য হতে চলেছে বাকি জনতার কথা এখনও খোলসা করে বলা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তমাম বঙ্গবাসীকে বিনামূল্যেই দেবেন করোনার ভ্যাকসিন। কেন্দ্রীয় বাজেটে প্রতিষেধক খাতে 35,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে 27 কোটি মানুষকে বিনামূল্যে প্রতিষেধক দিতে গেলে প্রায় 13 থেকে 15,000 কোটি টাকা খরচ হবে। কোন ব্র্যান্ডের ভ্যাকসিন পাবো আমরা? এখন দুটি ভ্যাকসিন, কোভিশিল্ড ও কোভ্যাক্সিন অনুমোদিত, এই দুটির মধ্যে যে কোনো একটা মিলবে।